লকডাউন তো সম্পূর্ণভাবে মালদাপুরে ছিল না, আমাদের রোস্টার অনুযায়ী কাজ হচ্ছিলো, একদিন পর একদিন কাজ হচ্ছিলো। কিন্তু গত 3 দিন আগে আমাদের একজন জিএম এর করোনা পজিটিভ রিপোর্ট আছে, সেই পরিপ্রেক্ষিতে জজ সাহেব আমাদের ডেকে পাঠান এবং বলেন যে এখন কাজ করা খুব ভালো হবে না। সেই পরিপ্রেক্ষিতে আমরাও বাড়ির একটা মিটিং করি, মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ হয় যে না ঠিকই যেমন উনি বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতিকে কনসিডার করে কাজ সবাই বন্ধ রেখেছে। কিন্তু আমাদের উকিলদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কেবলমাত্র সিজিএম কোর্টে রিমান্ড ফাইলটা হচ্ছে, বাদবাকি সমস্ত আদালতের কাজকর্ম বন্ধ হয়ে আছে। অর্থাৎ আমাদের আদালতের যে সমস্ত রোজগার ছিল, রোজগারগুলো প্রত্যেক উকিলের বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে কীভাবে চলাফেরা করছেন আপনারা? সবাই চলাফেরা করছে, সেভাবে করতে হচ্ছে আমাদেরকে, আমাদেরকে ডিস্টেন্স মেনটেন করে চলতে হচ্ছে, আমাদেরকে বারবার করে স্যানিটাইজেশন করাতে হচ্ছে, হাত ধুতে হচ্ছে, আর আপনাদেরকে প্রত্যেকে কম বেশি করে চলার চেষ্টা করছে। আমাদের এখানে এক প্রকৃতপক্ষে যে আমাদের স্যানিটাইজারের ব্যাপারে আমরা একটা মেশিন বসিয়ে দিই, সেই মেশিনে আমরা স্যানিটাইজ হয়ে কোর্টের ভিতরে ঢুকছি এবং বেরাচ্ছি, এবং আমাদের উইকপ্লেসে মাসের ভিতর 2-3 বার আমরা স্যানিটাইজ করছি এবং হাত ধুয়ে ভালোভাবে পেট্রোল জল রেখেছি যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এবং থার্মাল গান দিয়ে আমরা প্রত্যেকটা লয়ারকে চেক করে করে ঢুকাচ্ছি। হ্যাঁ, এইভাবে আমরা চলছে এখন। বাস্তবিক যেভাবে প্যান্ডামিক এটা দেখা দিয়েছে, সেক্ষেত্রে নানা রকম বিবেচনা করে আমরা দেখেছি যে না, বন্ধ হওয়া দরকার। এবং শিবই চক্রবর্তী যে 3rd GM যে এফেক্টেড হয়ে গেলেন, তারপরে জজ সাহেবরা আমাদের সাথে কথা বললেন, কথা বলে সিদ্ধান্ত নেওয়া হলো, এবং সেইভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে এখন বর্তমানে করতে বন্ধ রেখেছি। আপনার আতঙ্কের মধ্যে আছেন তবে? হ্যাঁ, যথেষ্ট আতঙ্কের মধ্যে আছি এবং সাবধানে থাকছি এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই চলছি আমরা। একটা তো মানে আর্থিক একটা তো সংকট দেখাচ্ছে, আবার সে আর্থিক সংকট দেখতে গিয়ে তো প্রাণ দিতে পারবো না, আমরা চলছি সেইভাবে যতটুকু মানুষ ক্রিটিক্যাল পাবলিক আমাদের কাছে আসছে, আমরা চেষ্টা করছি তাদেরকে সার্ভিস দেওয়ার যত রকম ভাবে। আপনার নাম? অরবিন্দ ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট মালদা পাড় অ্যাসোসিয়েশন। আপনার নাম? শুভেন্দু নারায়ণ চৌধুরী, সেক্রেটারি মালদা পাড় অ্যাসোসিয়েশন।